চলে আসি বরিশাল বোর্ড 2021 সাল। এখানে বলতেছিল যে রাতুল ও প্রীতম 18 বছর বয়সী দুইজন যমজ ভাই। ওকে, তো আমার কি বলতেছে যে রাতুল 200 মিটার লম্বা বা দৈর্ঘ্যের একটি আলোর দূরতির এত পার্সেন্ট 90% দূরতিতে গতিশীল একটি মহাশূন্য যানে চড়ে মহাকাশ ভ্রমণে যায়। যাওয়ার সময় রাতুল তার ভাই প্রীতমকে বলে, তোমার বয়স যখন 40 বছর হবে তখন আমি 25 বছর বয়সী কম হিসাবে পৃথিবীতে ফিরে আসবো। ওকে ফাইন। গ নম্বর বলতেছিল পৃথিবীর সাপেক্ষে রকেটের বা মহাশূন্য যানটি দৈর্ঘ্য কত হবে, আর ঘ নম্বর বলতেছি উদ্দীপকের রাতুলের বক্তব্য সঠিক কিনা যাচাই করতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে গ নম্বরটা সলভ করে ফেলি। গ নম্বরে বলতেছিল পৃথিবীর পর্যবেক্ষণ সাপেক্ষে রকেটের দৈর্ঘ্য কত হবে। তো আমাদের কোশ্চেন দেওয়া আছে স্থির দৈর্ঘ্য, সেই স্থির দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের কতটুকু দেওয়া আছে আমাদের কোশ্চেনে। স্থির দৈর্ঘ্য দেওয়া ছিল সম্ভবত কত মিটার, 200 মিটার। বের করতে হবে গতিশীল দৈর্ঘ্য, দ্যাট ইজ স্থির সাপেক্ষে গতিশীল, এল ইজ ইকুয়াল টু হট। তো আমরা জানি এল ইজ ইকুয়াল টু হচ্ছে এল নট ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই কি বলতো সি স্কোয়ার। তো আশা করবো যে এটা করে দেওয়া লাগবে না, কারণ এখানে এল নটের মান তুমি বুঝতে পারতেছো 200 বসাই দিবা, আন্ডার রুট অফ 1 মাইনাস ভি বলতে 0.9, কারণ হচ্ছে আমাদের ভি যেটা ছিল সেটা হচ্ছে আমাদের আলোর বেগের 90% যে কথা 0.9 কী কথা একই কথা, তার মানে এত সি 0.9 সি বাই হচ্ছে আমাদের সি, তারপর কী বলতো এ স্কোয়ার, সিজি ক্যান্সেল আউট, থাকতেছে আমাদের 200 ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস 981.81, আর এখান থেকে থাকতেছে 200 ইন্টু আন্ডার রুট অফ 0.19, তাই না? 18 থেকে 81 থেকে 81 যোগ 19 এমএলএ হচ্ছে তোমার 81 আর 19, এমএলএ হচ্ছে তোমার 100। ঠিক আছে, ক্যালকুলেশন করার পর যা আসবে তাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এত কী বলতো মিটার। ওকে, ঘ নম্বর কোশ্চেনে বলছিল কী বলতো, ঘ নম্বর কোশ্চেনে বলছিল রাতুলের বক্তব্য সঠিক কিনা, তার মানে দেখাইতে হবে যে কী বলছিল ঘ নম্বরটা লাস্ট স্টেপে, যখন তোমার বয়স 40 বছর হবে, রাতুল বলতেছে যখন তোমার বয়স 40 বছর হবে তখন আমি 25 বছরের কম হিসাবে পৃথিবীতে ফিরে আসবো। আসি দেখি তো কী বলে। রাতুল বলতেছে তোমার বয়স যখন 40 হবে, প্রীতমকে বলছে তোমার বয়স যখন 40 বছর হবে তখন আমি 25 বছরের একটা ইয়াং হিসাবে পৃথিবীতে ফিরে আসবো। সেটা কার সাপেক্ষে, কার, রাতুলের সাপেক্ষে হিসাব করতে হবে। কিন্তু তো দেখি তো আমাদের ব্যাপারগুলো কী আসে। তাহলে বলো পৃথিবীতে যদি এমনটা হয়, রাতুল যখন পৃথিবী প্রীতম যখন পৃথিবীতে থাকবে তখন প্রীতমের বয়স কত বলছে 40, তাহলে অলরেডি তাদের বয়স কতটুকু ছিল, তারা যমজ যে ছিল তারা কত বছর যমজ ছিল, 18 বছর বয়সের। তাহলে আমি বুঝতে পারতেছি 40 বছর পৃথিবীতে পাস করা লাগবে কার, প্রীতমের। 40 বছর পাস করা বলতে সে কত বছর বয়সে তাদের ভাই মহাকাশ ভ্রমণে গিয়েছিল, 18 বছর, তার মানে 40 থেকে বাদ দিতে হবে কত বলতো 18, তাই না? তাহলে বোঝা যাবে যে আসলে প্রীতম রাতুল যে আছে সে রাতুল প্রীতমের সাপেক্ষে কত বছর সময়ে ট্রাভেলিং করছে, তার মানে 40 থেকে 18 বাদ দিলে থাকবে আমাদের কত, আমাদের থাকতেছে 22 ইয়ার্স। এই 22 বছর সময় প্রীতম দেখছে তার ভাই ট্রাভেলিং করতেছে, মনে করলাম, এখন করেনি, মনে করলাম ট্রাভেলিং করতেছে। ওকে, এখন এই 22 বছর সময়টা আমরা কনভার্ট করতে চাচ্ছি, কাতে কনভার্ট করতে চাচ্ছি, এই যে সময়টা, এই সময়টা অবশ্যই কী হবে আমাদের, এই সময়টা হচ্ছে আমাদের অবশ্যই টি, কারণ প্রীতম ছিল স্থির, রাতুল মনে করলাম এই বয়সটা গতিশীল ছিল, তাহলে স্থির সবাই গতিশীল সময় সেটা হচ্ছে টি 22 বছর। এখন এই 22 বছরটাকে আমরা কনভার্ট করি কাতে বলতো, ওই স্ত্রীর সাপেক্ষে স্ত্রীর, অর্থাৎ রাতুলের বয়সে কনভার্ট করি। ঠিক আছে, স্ত্রীর সাপেক্ষে স্ত্রীটাকে কনভার্ট করে ফেলি, অর্থাৎ টিতে কনভার্ট, টি নটকে কনভার্ট করি। তো আমরা জানি টি নট ইজ ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা একবার লিখি, টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের টি নট ইন্টু আন্ডার রুট অফ টি নট ডিভাইড বাই আন্ডার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই কি বলতো সি স্কোয়ার। এখান থেকে আমাদের লাগবে কোনটা বের করা, টি নটটা, তাহলে এখান থেকে টি নট ইজ ইকুয়াল টু হবে টি ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই কি বলতো সি স্কোয়ার। তো এখান থেকে আমাদের যেটা আসতেছে টি নট ইজ ইকুয়াল টু হচ্ছে টি বলতে আমাদের কত 22 ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মনে হয় বের করে রাখছিলাম, তাই না? হ্যাঁ, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার বের করে রাখছিলাম কত, পয়েন্ট আন্ডার রুট অফ পয়েন্ট কত 1.9। এই যে বয়সটা, এই বয়সটা দেখি তো কত আসে, টি নট ইজ ইকুয়াল টু কত হয়, এটা হচ্ছে 22 গুণন কত আসতেছে আন্ডার রুট অফ 0.19, তাই না? হ্যাঁ, এটা আসতেছে আমাদের 9.589 এত ইয়ার্স। তাহলে বলো দেখি কথা ঠিক আছে কিনা। তাহলে বলো প্রীতমের কাছে সময় চলে গেছে 22 বছর, আর রাতুলের নিজের সাপেক্ষে তার নিজের বয়স চলে গেছে মাত্র কত বছর, 9 বছর। তাহলে বলো তো রাতুল গেছিলো কত বছর বয়সে ট্রাভেলিং করতে, সে মগাজ জানে চলে গেছে 18 বছর বয়সে, তাহলে 18-র সঙ্গে ওই বয়সটা যোগ করি, সময়টা যোগ করলে আসতেছে 9. কত বলতো 589, যোগ করলে কত আসতেছে, যোগ করলে আমাদের আসতেছে এত যোগ কত বলতো 18, এটা আসতেছে তোমার 27.58 এত ইয়ার্স। তার মানে আমি বুঝতে পারতেছি যদি রাতুল ট্রাভেলিংয়ে যায়, ট্রাভেলিং যায় যাওয়ার পর যখন নির্দিষ্ট সময় পর সে ট্রাভেলিং করে মনে করলাম ফিরে আসছে, আসার পর দেখবে তার ভাই প্রীতমের বয়স 40 বছর হয়েছে, আর রাতুলের যে বয়সটা হবে সে বয়সটা হবে কত 27.58,
তার মানে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি রাতুল যে বলছিল তার বয়সটা হবে কত 25 বছরের কম, তাই না? এরকম বলে নাই যে তুমি যখন 40 বছর থাকবা তখন আমার বয়স হবে 25 বছরের কম, কিন্তু 25 বছর তো হয় নাই, 25 থেকে কেমন হয়ে গেল, বেশি হয়ে গেল, কত হয়েছে 27.58। তার মানে রাতুল যে বক্তব্যটা প্রদান করছিল সেই বক্তব্যটা আসলে কী ছিল না, সঠিক ছিল না, ভুল ছিল। এটা হচ্ছে তার কমেন্টস। ওকে, এবার